রবিবার ছিল 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 1962 সাল থেকে এই মহান শিক্ষাবিদ, অধ্যাপক তথা দার্শনিক রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। সারা দেশ জুড়ে এই দিনটিকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। নদিয়ার টেহট্ট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও ছাত্রযুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলাশীপাড়ায় শিক্ষক দিবস উপলক্ষে এদিন দুপুরে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পলাশীপাড়া ব্লক কার্যালয়ে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর 20 জন প্রাক্তন ও বর্তমান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আতাউর রহমান হোসেন, সহসভাপতি জামশেদ আলী, সোমনাথ চট্টোপাধ্যায় সহ প্রাক্তন এবং বর্তমান শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখছেন খবর দর্পণ ইউটিউব চ্যানেল। খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।